হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা স্পাইসি জুসি চিকেন স্যান্ডউইচ রেসিপি। চিকেন স্যান্ডউইচ বানানোর জন্য প্রথমে আমি স্টাফিংটা রেডি করে নেব। তার জন্য আমি ফ্রাইং প্যানে নিচ্ছি 2 টেবিল স্পুন অয়েল। তারপরে অয়েলটা গরম হলে তার মধ্যে অ্যাড করে দেবো চিকেন। এখানে আমি বনলেস চিকেন নিয়েছি। এই চিকেনটা প্রায় 150 গ্রাম পরিমাণে রয়েছে। তো একটু ভালো করে ফ্রাই করার পর এই চিকেনের সাথে আমি অ্যাড করে দেবো পেঁয়াজের কুচি। তো এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি। এরপরে চিকেন আর পেঁয়াজটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে ফ্রাই করে নেবো। যখন পেঁয়াজটা সফট হয়ে আসবে তার মধ্যে আমি অ্যাড করে দেবো পরিমাণ মতো লবণ। তারপরে আবারও চিকেন আর পেঁয়াজটাকে ভালো করে 1 থেকে 2 মিনিট ফ্রাই করে নেব। এরপরে এর মধ্যে আমি অ্যাড করব 1 টেবিল স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট। তারপরে আবারও ভালো করে জিঞ্জার গার্লিক পেস্টটা চিকেন আর পেঁয়াজের সাথে ভালো করে মিক্সড করে নেব। তারপরে যখন সবকটা জিনিস ভালো করে মিক্সড হয়ে যাবে তার মধ্যে অ্যাড করব 1/4 টেবিল স্পুন রেড চিলি পাউডার। সবকটা জিনিস ভালো করে মিক্সড করে নিয়ে তার মধ্যে অ্যাড করব 1 টেবিল স্পুন টমেটো ক্যাচাপ, আর অ্যাড করব 1 টেবিল স্পুন গার্লিক সেজওয়ান সস, আর 1/2 টেবিল স্পুন সয়া সস। প্রত্যেকটা জিনিস ভালো করে মিক্সড করে একটু ভালো করে ফ্রাই করে নিলেই আমাদের চিকেন স্যান্ডউইচের স্টাফিংস একদম রেডি। এরপরে আমরা বানাবো স্যান্ডউইচ। তো এখানে স্যান্ডউইচ বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি একটা ব্রাউন ব্রেড। ব্রাউন ব্রেডের উপরে আমি এখন অ্যাড করছি মিওনিস। মিওনিসটা ভালো করে ব্রাউন ব্রেডের উপরে স্প্রেড করে দেব। এরপরে এটা স্প্রেড করা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব চিকেন স্টাফিংসটা। তো এর আগে আমি আরও একটা স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ রেসিপি শেয়ার করেছিলাম, সেটা একদম হেলদি রেসিপি। তো যদি তোমরা মিওনিস বা চিজ অ্যাড করতে না চাও তাহলে আমার আগের যে স্যান্ডউইচ রেসিপিটা আমি শেয়ার করেছি সেটা দেখতে পারো, সেটা একদম হেলদি, যারা ডায়েট করছে তাদের জন্য একদম পারফেক্ট। তো এরপরে আমি গ্রেটেড চিজ দিয়ে আর একটা ব্রেড দিয়ে ঢাকা দিয়ে ব্যাটার দিয়ে টোস্ট করে নিলে আজকে জুসি চিকেন স্যান্ডউইচ রেসিপি একদম রেডি। তো এই সুন্দর আর ইজি এবং টেস্টি রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখতেই পাচ্ছ যে এই চিকেন স্যান্ডউইচটা কত জুসি তৈরি হয়েছে। তো অবশ্যই ট্রাই করবে। আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এরকম সুন্দর সুন্দর নতুন রেসিপি পাওয়ার জন্য।